ভারত কথার গ্রন্থিমোচনের 712তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি পূর্ণ ভারত কথা। আপনারা ভারত কথা শুনছেন প্রাণারাম চ্যানেলে প্রতিদিন, এই সঙ্গে আপনারা প্রতিদিন ভারত কথা রিটেলিকাস্ট শুনছেন। সেই প্রথম পর্ব থেকে এক এক করে প্রতিদিন এক একটি পর্ব আপনাদের কাছে আবার তুলে ধরা হচ্ছে। এই সঙ্গে আপনারা সপ্তাহে দুদিন রামায়ণ কথা শুনছেন, রামায়ণী ফল্গুধারা এই শিরোনামে সপ্তাহে দুদিন বুধবার এবং শনিবার রাত 8টায়। মহাভারত প্রচারিত হচ্ছে সকাল 10টায়, কিন্তু যেহেতু প্রত্যেকটি ইউটিউবের মধ্যে প্রচারিত হচ্ছে, আপনারা দিনের যে কোনো সময় এই আলোচনাগুলো শুনতে পাবেন, এই অনুষ্ঠানগুলো আপনারা আপনাদের সুবিধে মতন শুনে নিতে পারবেন। চলে আসি আমরা আজকের পর্বে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে দুর্যোধন তিনি কিন্তু নিজেকে লুকিয়ে রাখছেন, বিপন্নতার মধ্যে তিনি রয়েছেন, তিনি একাকিত্বের এক অপমানের যন্ত্রণা থেকে মুক্তি লাভের জন্য আত্মগোপন করে রয়েছে। তার এই দহন এটি তার স্বভাবের মধ্যে রয়েছে, যে আমরা গত পর্বে দেখেছি তার অসুয়ার দহন। আর এই শেষের দহনটিটা যে আমরা গত পর্বে বিস্তৃত আলোচনা করেছি, সেটি তার অমর্যাদার দহন। অসুয়া এবং অমর্যাদার দহন দুই আমরা দেখি, কিন্তু একটি কথা আমরা বলেছি যে এরকম এক পরিবেশে, এক যন্ত্রণাদায়ক পরিবেশে, অমর্যাদাকর পরিবেশে যখন দুর্যোধনের সমস্ত শরীরে জ্বালা ধরছে, তিনি কিছুতেই সহ্য করতে পারছেন না এই ধরনের অমর্যাদাকর পরাজয়, সেই জ্বালা জুড়োবার জন্যই যেন তিনি দৈপায়ন হ্রদে অবগাহন করতে চেয়েছেন, তিনি লুকোতে চেয়েছেন। কিন্তু সেই সঙ্গে আমরা এও বলেছি দুর্যোধন লুকিয়ে একদিনের জন্য বিশ্রাম নিচ্ছেন, তিনি একটু বিশ্রাম নিয়েও আবার চেষ্টা করবেন যুদ্ধ জয়ের জন্য, যখন অশ্বত্থামা কৃপাচার্য কৃতবর্মা তার কাছে এসেছেন, তারা সেই দিনই তাকে যুদ্ধে প্রচোদিত করতে চেয়েছেন, তিনি তাদের কাছে একদিনের বিশ্রামের অনুমতি নিয়েছেন। তিনি কিন্তু কোনোভাবেই আত্মহননের কথা ভাবছেন না, তার গ্লানি, তার পরাজয়, তার অসম্মান, তার অমর্যাদা যা তার সারা শরীরে এক ভীষণ জ্বালা ধরিয়ে দিয়েছে, তিনি কিন্তু একবারের জন্য পালাতেও চাইছেন না, তিনি লুকিয়ে আছেন, তিনি সেই জায়গা ছেড়ে পালাতে চাইছেন না যেমন পালিয়েছেন অশ্বত্থামা কৃতবর্মা কৃপাচার্য, তিনি পালাচ্ছেন না, তিনি আত্মগোপন করে সেখানে রয়েছেন। আর তিনি আত্মহননের কথাও ভাবছেন, তিনি যৌগিক উপায়ে জলস্তম্ভ রচনা করে নিজেকে আত্মগোপন করে রেখেছে। এইখানে এই পর্বের ঠিক এই জায়গা আলোচনার পরে আমার কাছে বহু প্রশ্ন আপনাদের কাছ থেকে এসেছে, সারাদিনে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন, এই যে মহাভারতের মধ্যে যৌগিক উপায়ে প্রাণ ত্যাগ, এই যে ইচ্ছা মৃত্যুর একটা ব্যাপার যার মহাভারতে আমরা বহুবার দেখেছি, আমরা দেখেছি সেই মহামতি ভীষ্মের সময়, আমরা দেখেছি দ্রোণাচার্যের সময়, কিংবা আমরা দেখেছি প্রায়োপবেশনে ভূরিশ্রবা যাওয়ার, এমনকি এই দুর্যোধনেরও আমরা আগে আরেকবার দেখেছি তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন, তিনি মরতে চান, এরকম একটা মানসিক অবস্থা তার এসে গিয়েছে।
এই যে একটা ব্যাপার, এই যে মৃত্যুকে বরণ করা, সে প্রায়োপবেশনই হোক কিংবা যৌগিক উপায়ে হোক, এই ব্যাপারটা নিয়ে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে আপনি এই ব্যাপার নিয়ে একটু বলুন যে আমাদের সে প্রাচীন সময়ে এরকম ইচ্ছা মৃত্যুর কোন ব্যাপার স্যাপার ছিল না, অর্থাৎ যে যখন চাইতো সে তখন সেভাবে মারা যেতে, মারা যাবার তার একটা কোনো পারমিশন বা সে সময়কার সমাজ কি সেরকম অ্যালাউ করতো? কারণ আমাদের শাস্ত্রে আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যার বিধান, কখনো ইচ্ছা মৃত্যুর বিধান কিন্তু খুব একটা দেওয়া হয়, এবং সেক্ষেত্রে এই ধরনের মৃত্যু অর্থাৎ বর্তমান সময়ে যে ভীষণ এই নিয়ে আলোচনা চলছে, এইরকম কোন একটা কোন স্বাধীনতা আমাদের সেই সময়ে প্রাচীন সময়ে ছিল কিনা, এই নিয়ে বহুজন অনেক প্রশ্ন করেছেন, এবং তার ফলে আমরা আজকের পর্বে অর্থাৎ মহাভারতের সেই ষোল পর্বের সেই ঘটনা, দুর্যোধন লুকিয়ে আছেন সেখানে এসে তার খবর ওই সবর ব্যাধেদের কাছ থেকে পাওয়ার পর সঙ্গে সঙ্গেই ভীম এবং অন্যান্য পাণ্ডবেরা শ্রীকৃষ্ণকে অগ্রবর্তী করে তারা সেখানে চলে এসেছেন, এবং ঠিক যেখানে দুর্যোধন লুকিয়ে আছেন সেখানে তারা এসে উপস্থিত হয়েছে। এই ঘটনা থেকে আমরা আজকের দিন কিন্তু একটু সরে আসছি। তারপরে কি ঘটনা ঘটল সেই আলোচনায় না গিয়ে আমরা আপনাদের শতকৌতূহলের উত্তরটি আজকে দিচ্ছি, অর্থাৎ আপনারা জানতে চাইছেন যে আত্মহত্যার বা ইচ্ছা মৃত্যু বা বর্তমান সময়ে যে ইউথানসিয়া, তার কোন পরিসর আমাদের প্রাচীন যুগে ছিল কিনা। আমি তাদের অনেককেই বলেছি এ ব্যাপারে, আমার বৈদান্তিক বন্ধু যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে পারেন, তারা আমার থেকে এ ব্যাপারে অনেক ভালো বলতে পারবেন। তবু যাই হোক, আপনাদের বহুজনের অনুরোধে আমি আমার সাধ্য মতন এর একটা ব্যাখ্যা বা এই ব্যাপার নিয়ে একটু আলোচনা করছি। আজকের এই আলোচনাটা সেই আমাদের প্রাচীন সময়ের ইচ্ছা মৃত্যু বা প্রায়োপবেশন এই বিষয়টিকে নিয়ে। সবার আগে এই প্রায়োপবেশন শব্দটাকে নিয়ে আমরা একটু আলোচনা করি। এই শব্দটা কি? প্রায় শব্দটা থেকে একটুখানি আমাদের ভাঙতে হবে। হ্যাঁ, প্রায়ের শব্দ হচ্ছে অয় সাথে ই ধাতু, ই অয় শব্দটা আসছে ই ধাতু থেকে, আর ই ধাতুর অর্থ আমরা অনেকবার আগে আলোচনা করেছি, অর্থাৎ এগিয়ে চলা, যাওয়া। হ্যাঁ, অয় মানেও, অয় শব্দের অর্থ, অয়ও যেহেতু একটা বিশেষ্য শব্দ তার অর্থ মানেও কিন্তু যাওয়া। তার আগে প্র উপসর্গ যোগ করা হচ্ছে, প্র যুক্ত অয় যুক্ত ই, প্র উপসর্গ হচ্ছে প্রকৃষ্ট, প্রকৃষ্ট মানে খুব ভালোভাবে যা, সুন্দরভাবে যা, তাকেই বলে প্রকৃষ্ট। আর এই যাওয়া, যাওয়া প্রকৃষ্ট ভাবে যাওয়া মানে একেবারেই যাওয়া, এই প্রকৃষ্ট ভাবে যাওয়াটাকে বোঝায় একমাত্র মৃত্যুকে। মৃত্যুর চেয়ে প্রকৃষ্ট ভাবে যাওয়া আর কিছু হয় না। তাহলে এই প্রায়োপবেশন এই শব্দের অর্থ হচ্ছে কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে সমস্ত রকম খাওয়া দাওয়া বন্ধ করে
এক প্রকৃষ্ট ভাবে যাওয়া অর্থাৎ মৃত্যুর পথে যাওয়া বা মৃত্যুর জন্য অপেক্ষা করা। আমরা একবার মহারাজ দুর্যোধনকে ক্ষোভে দুঃখে প্রায়োপবেশনে প্রতিজ্ঞা নিয়ে বসতে দেখেছি, যাই হোক তাকে বেশি দূর সেটা বসতে হয়নি, ও তার চারপাশের বন্ধু বর্গরা সহচারেরা তাকে সেখান থেকে নিবৃত করেছিলেন। আমরা প্রায়োপবেশনটা দেখি মহাভারতের থেকেও খুব বেশি করে আমরা দেখি ভাগবতে। এই মহাভারতের ঘটনা প্রসঙ্গ নিয়েই ভাগবতে যেখানে বিস্তারিত আলোচনা করেছেন সেইখানে আমরা দেখছি অভিশাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত মৃত্যুর সংকল্প নিয়ে ব্রহ্মর্ষি শুকদেবের কাছে ভাগবতী কথা শুনছেন। তিনি শুনছেন কোন ভূমিকায়, কিভাবে না প্রায়োপবেশনে বসে। এগুলো কিন্তু আত্মহত্যার চেষ্টা নয়, এটা হচ্ছে প্রায়শ্চিত্তের একটা উদাহরণ। কিন্তু দুর্যোধনের যে ব্যাপারটা সেটা ছিল আত্মহত্যার চেষ্টা। কোনটা আত্মহত্যা আর কোনটা আত্মহত্যা নয় সেটা কিন্তু আমাদের একটু পরিষ্কার করে বুঝতে হবে। অর্থাৎ কোন মানুষ যদি লোভ মোহ তাড়িত না হয়, কাম ক্রোধ তাড়িত না হয়, অর্থাৎ সম্পূর্ণ এক সমাহিত বুদ্ধিতে মৃত্যুকে জীবনে আহ্বান করে, তাহলে সেটাকে আমরা আত্মহত্যা বলব না বা আমাদের শাস্ত্র তাকে আত্মহত্যা বলে না। ঠিক তার উল্টো দিকে কামের বশে, ক্রোধের বশে, লোভ কিংবা মোহের বশে, সব ভীষণ উত্তেজনায় কেউ যদি মৃত্যুকে কামনা করে সেটি হচ্ছে আত্মহত্যা। প্রথমটির কোনো নিষেধ নেই, দ্বিতীয়টি আমাদের শাস্ত্র একেবারেই অনুমোদন করে না, এইটা হচ্ছে সবচেয়ে বুঝতে হবে। আত্মনিবেদন আর আত্মহত্যার মধ্যে যে বিশাল একটা পার্থক্য আছে সেটা আমাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে। আমরা ওই বেদান্ত দর্শনের একটি কাহিনী আছে, বেদান্ত দর্শন সেখানে বলা হচ্ছে যে বৈদান্তিকেরা তারা যখন নিজেরা এই অদ্বৈত বোধের সম্পূর্ণ উপলব্ধি করেন, অদ্বৈত বোধকে সম্পূর্ণ উপলব্ধি করতে পারেন, অর্থাৎ তিনি যখন বুঝতে পারেন যে তিনি স্বয়ং সেই ব্রহ্মস্বরূপ, তখন তাকে বলা হচ্ছে তুমি যখন নিজেকে সেই ব্রহ্মস্বরূপ বলে বুঝতে পারবে তখন তুমি এই সংসারের সব কিছুর মধ্যে তাকে দর্শন করতে পারবে এবং তাকে তুমি নিজের মধ্যেই দর্শন করতে পারো। তারপরও যদি তুমি শরীর ত্যাগ করতে চাও তাহলে তুমি শান্ত সমাহিত হয়ে সমস্ত মন প্রাণকে একাগ্র করে তারপর তুমি একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যেতে পার। শরীরম উৎসৃজেত্ত বিধিপূর্বম মনাশকে, এই কিভাবে বিধিপূর্বম, এই বিধিপূর্বটা খুব পরিষ্কার করে বলা হয়েছে, অর্থাৎ এই আমরা যদি দেখুন মহাভারতে, মহাভারতের কথা নিয়ে যেহেতু আলোচনা করছি আমরা মহাভারতে আসি, মহামতে ভীষ্মের ইচ্ছা মৃত্যু বরের কথা আমরা সবাই জানি, তিনি ইচ্ছা মৃত্যুর একটা বর পেয়েছিলেন তার পিতার কাছ থেকে। কেন না
ইচ্ছা মৃত্যুর বটটা হচ্ছে যে তার পিতা যে কামনা সেই কামনা পূর্ণ করার জন্য তিনি বিশ্ব তার সমস্ত জীবন তার স্বাদ আহ্লাদ তার সমস্ত দাবি সবকিছুই অধিকার সবকিছুই তিনি ত্যাগ করেছেন সবকিছুই তিনি বিসর্জন দিয়েছেন এবং সেই জন্যই আমরা তার পিতা তাকে ইচ্ছা মৃত্যুর বর দিয়েছে এই যে ইচ্ছা মৃত্যুর বর তিনি পেয়েছেন সেখানে তাকে বলা হয়েছে যে তোমার যখন ইচ্ছে তখন তুমি মৃত্যুকে বরণ করতে পারো আর যতক্ষণ তোমার বাঁচার ইচ্ছে তুমি ততক্ষণ বেঁচে থাকতে পারো সুতরাং আমরা এই ভীষ্মের এই ইচ্ছা মৃত্যু বরের কথা ঠিক এখন আসব না কারণ এটা তো আগে থেকেই তাকে দেওয়া স্বীকৃত আছে এবং সেটা তিনি কিভাবে নিজের জীবনে বরণ করেছেন সেটা আমরা মহাভারতের এই আলোচনার মধ্যে দেখেছি কিন্তু আমরা আসছি দ্রোণের কথায় দ্রোণাচার্যের কথা সেখানে দেখুন মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধে দ্রোণাচার্য যখন পাণ্ডব সৈন্য যথেচ্ছভাবে ধ্বংস করে যাচ্ছেন পাণ্ডবরা কোনোভাবেই তাকে আটকাতে পাচ্ছেন না সেই সময় দ্রোণাচার্যকে সেই মিথ্যে কথা বলে তাকে থামানো হচ্ছে যে অশ্বত্থামা মারা গেছে অশ্বত্থামা আসলে একটা হাতি ভীমের কথা শুনে দ্রোণাচার্য বিশ্বাস করেননি তিনি যুধিষ্ঠিরকে জানতে চেয়েছেন সেই যুধিষ্ঠির এসে সেই একই কথা উচ্চারণ করলেন এবং নিচুস্বরে বললেন ইতি কুঞ্জর অর্থাৎ একটা হাতি সেই যে মুহূর্তে দ্রোণাচার্য অশ্বত্থামার মৃত্যুর কথা বিশ্বাস করলেন যুধিষ্ঠিরের মুখে সেই মুহূর্তেই আমরা দেখলাম দ্রোণাচার্য সঙ্গে সঙ্গে তার অস্ত্রগুলোকে নাবিয়ে রাখলেন তিনি নিজেকে নিজের মধ্যে সমাহিত করলেন এবং এই যোগজ সমাধিতে তার শরীরটা তিনি একেবারে যেন জ্যোতিষ্বরূপ হয়ে উঠল এবং তিনি সমস্ত মন প্রাণ এক করে সেই সর্বব্যাপ্ত বিষ্ণুর সঙ্গে একাকার হয়ে গেলেন পুরাণং পুরুষং বিষ্ণু জগাম মনসা পরম তিনি ধ্যানগম্য অবস্থায় সেই পরম জ্যোতির্ময় ওঙ্কারের সাথে জ্যোতিষ্বরূপ হয়ে গেলেন এবং মুহূর্তের মধ্যে তার প্রাণ বেরিয়ে গেল সেই জ্যোতির মতন আর তা মিলিয়ে গেল সেই পরমের সাথে একগ্রমীব চাশিষ্য জ্যোতিভি পুরতিং নবঃ এই যৌগিক মৃত্যুকে কিন্তু আমরা কোনো মতেই আত্মহত্যা বলতে পারি না এটাকে আমরা ইচ্ছা মৃত্যু বলতে পারি দ্রোণাচার্য যদি এইভাবে মৃত্যুকে বরণ করে না নিতেন তাহলে তাকে বধ করতে পারেন এমন কোন মানুষ সেদিন ছিল না আর লক্ষ্য করুন এইরকম দ্রোণাচার্য যে মুহূর্তে এরকম যোগজ সিদ্ধি ঘটালেন সেই মুহূর্তেই তিনি এক শ্রদ্ধার জায়গায় পৌঁছিল তার আগে পর্যন্ত মহাকবির ভাষা তার প্রতি এবং ঠিক এই ঘটনার পরপরই মহাভারতের কবির ভাষা পরিবর্তন লক্ষ্য করার তার আগে মহাকবি তার মুখে দিয়ে তাকে নিজেকে ব্রাহ্মণ ব্রভু উচ্চারণ করিয়েছে তিনি যে বারবার সমস্ত ধর্ম তার স্বধর্ম
ক্ষত্র ধর্ম, স্বধর্ম অর্থাৎ ব্রাহ্মণের ধর্ম, ক্ষত্রিয়ের ধর্ম হিসেবে ক্ষত্র ধর্ম, যুদ্ধের ধর্ম, নিয়ম নীতি সমস্ত কিছু যে তিনি উল্লঙ্ঘন করে যাচ্ছেন, এই জন্য তাকে ব্রাহ্মণ কুলের কুলপাংশন পর্যন্ত বলা হয়েছে, তাকে নিন্দা করা হয়েছে এবং সমস্ত ঋষিরা এসে তাকে বারবার বারণ করছেন, ধিক্কার জানাচ্ছেন। কিন্তু সেই মানুষটি যিনি এত নিন্দিত তার এই নীচকর্মের জন্য এত নিন্দিত হয়ে রয়েছেন, সেই মুহূর্ত মানুষটি যেই মুহূর্তে যোগজ প্রক্রিয়ায় ধ্যানগম্য হয়ে তিনি সেই পরম জ্যোতির্ময় ওঙ্কার প্রণামের জ্যোতিষ্বরূপ হয়ে প্রাণ ত্যাগ করলেন এবং তার প্রাণ মিলিয়ে গেল পরম জ্যোতিতে, একাগ্রমীব চাষিচ্ছ জ্যোতিভি পুরতং নবা, সেই মুহূর্তেই সেই অতিনিন্দিত দ্রোণাচার্য সর্বজনের সর্বলোকের কাছে এক পরম শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত হল। এবং সেখানে আমরা দেখছি ওই তার ওই যোগজ মৃত্যুর পর তিনি যখন নিশ্চেষ্ট রুদ্ধ শ্বাসে নিশ্চেষ্ট হয়ে বসে আছেন, সেই সময় যখন ধৃষ্টদ্যুম্ন তাকে চুলের মুঠি ধরে তাকে তার শিরকর্তন করলেন, তখন অর্জুন অজস্র ভাবে তাকে তার নিন্দা করলেন, তাকে ভৎসনা করলেন। আসলে আত্মহত্যার যে অন্তর্নিহিত কারণ সেটা কিন্তু ভারতবর্ষ কোনোদিনই পছন্দ করে না। ভারতবর্ষের ধারণা আত্মহত্যার মূল কারণগুলোকে অত্যন্ত নিন্দনীয় বলা হয়েছে। আত্মহত্যার কারণ কি? ওই যে চারটি কারণ আমরা আগেই বলেছি, হয়তো কামের বশে, ক্রোধের বশে, লোভের বশে বা মোহের বশে, এইসব কারণে যদি কেউ মৃত্যু চেয়ে বসে তাহলে সে সবসময় নিন্দনীয়। এরকম এই ধরনের মৃত্যুকে ভারতবর্ষ কোনো দিনই গুরুত্ব দেয়নি, শ্রদ্ধাও করেনি। এখানে খুব আমাদের শাস্ত্রকারেরা অর্থাৎ আমাদের সামাজিক আইন একে একেবারে ঘৃণ্য, একেবারে নিষেধাত্মক এবং অত্যন্ত নীচ দৃষ্টিতে দেখেছে, অত্যন্ত ঘৃণ্য দৃষ্টিতে দেখেছে, সবসময় তাকে একেবারে অপছন্দ করেছে। বলছেন শুধু মানে নয়, অতি মানে, অতি ভয়ে, অতি মোহে, অর্থাৎ অতি ক্রোধাত, অতি মানাত, এইরকম অবস্থাতে সে মৃত্যুকে চাইছে, অর্থাৎ তার ইচ্ছা পূরণ হচ্ছে না বলে তার মধ্যে একটা ক্রোধের সৃষ্টি হচ্ছে এবং ক্রোধ তাকে আত্মহননের পথের দিকে ডেকে নিয়ে যাচ্ছে। তাই এখানে তার অহংবোধটা বড় হয়ে উঠছে। এই অহংবোধের বা আত্মকেন্দ্রিকতাকে ভারতবর্ষ কখনোই সম্মান করে না বা শ্রদ্ধা করে না, এবং তার ফলে এই অতিক্রোধে যে মানুষ তার কার্যকার্য জ্ঞান, মানুষের যে কার্যকার্য জ্ঞান লুপ্ত হয়ে সে যে আত্মহত্যা করে, এবং এই অতিক্রোধের মূলে যে তার বিস্তৃত কামনাটাই আসল সেটা বুঝেই কিন্তু ভারতবর্ষ এই ধরনের আত্মহত্যাকে, আত্মহত্যার স্বাধীনতাও দেয় না, তাকে সম্মানও করে না, বরং তাকে ঘৃণা করে। অর্থাৎ কাম এব প্রতিহত ক্রোধ রূপেণ পরিণামতে, এই যে অতিক্রোধে যে আত্মহত্যা এটা হচ্ছে কামনা প্রতিহত হওয়ারই পরিণাম। সেজন্য এই অতি মানাত, অতি ক্রোধাত, অতি স্নেহাত, অতি ভয়াত, এই সব কারণে যে আত্মলঘিমা
বা আত্মহত্যার ঘটনা ঘটে সেখানে ভারতবর্ষ সবসময় দেখছে যে তোমার অতিমানিতাই এখানে বেশি। এই অতিমানিতাকে ভারতবর্ষ এতটুকু বা এই আত্মকেন্দ্রিকতাকে ভারতবর্ষ কখনো এতটুকু গুরুত্ব দিচ্ছে না। কি আমাদের সেই প্রাচীন এখনকার যে আত্মহত্যা করে বিফল হলে তাকে যে জেল হাজতে যেতে হয়, তার নানা রকমের পুলিশে এবং অনেক তার পেছনে তাকে অনেক রকম ভোগান্তিতে পড়তে হয়, যদি সে মারা না যায় তার পুলিশ পেছনে পড়বে, তার জেল হবে, সাজা হবে, এটা একালে না সেকালেও এর নিয়ে অনেক ইয়ে ছিল। অর্থাৎ সেখানে বলা হচ্ছে কোনো মানুষ যদি আত্মহত্যা করে, বেঁচে দেয়, সে যদি আত্মহত্যা করে তাহলে তার পারলৌকিক শ্রাদ্ধ করার বিধি নিষিদ্ধ ছিল না। অর্থাৎ যে আত্মহত্যা করলে সেই মানুষের জন্য অশৌচ পালন করার নিষেধ, অন্ত্যেষ্টি করা যাবে না, পবিত্র হবার জন্য অগ্নিস্পর্শ করবে না, এবং যে সবাইকে কষ্ট দিয়ে আত্মহত্যা করলো তার জন্য তুমি অশ্রুপাত পর্যন্ত করতে পারবে না। না শৌচং নোদকং নাগ্নি নাশ্রুপাতঞ্চ কারয়েৎ, অর্থাৎ নিজের দুঃখে, নিজের ক্রোধে, নিজের বাসনা পরিপূর্ণ হল না বলে অতি মানিতায়, অতি দর্পিতায় যে আত্মহননের পথ বেছে নিল তাকে মনু থেকে পরাশর কোনোভাবেই তাকে ভালোভাবে নেননি এবং তাকে অপবিত্র বলেছে। বলেছেন যে মানুষটা আত্মহত্যা করে মারা যায় তার শবদেহটা মূত্র, পুরুষ ইত্যাদি যত নোংরা অপবিত্র জিনিস দিয়ে তাকে মাখিয়ে কিংবা দড়ি দিয়ে টেনে তাকে পুড়িয়ে ফেলো বা দাহ করো, টেনে টেনে নিয়ে যাও। এইভাবে ভারতবর্ষ দেখেছেন যে তুমি যে মৃত্যু বরণ করছো, মৃত্যুকে যে আহ্বান করছো, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? যদি অস্বাভাবিক হয় তাহলে এটা কি কারণ? তুমি কি তোমার নিজের বাসনা পূর্ণ হচ্ছে না বলে ক্রোধ সঞ্জাত হয়ে মানে অতি মানে বা নিজের দর্পিতায়, নিজের দম্ভে, দম্ভ পূরণ হচ্ছে না বলে অত্যন্ত ক্রোধে তুমি আত্মহননের পথ বেছে নিয়েছ, তাহলে তাকে ভারতবর্ষ মর্যাদা দিচ্ছে। এইখানে শাস্ত্রকারের অর্থাৎ ভারতবর্ষ বুঝতে চাইছে যে যে মৃত্যুর ভাবনা তুমি করেছ সেটা তোমার কাছে সহজ কিনা, অর্থাৎ শান্তভাবে তুমি মৃত্যু চেয়েছ নাকি রাগ দ্বেষ লোভ মোহ এসবের বশে তুমি মৃত্যু চেয়েছ। ভারতবর্ষ ইচ্ছা মৃত্যুকে কিন্তু সম্মান জানাচ্ছে। ইচ্ছা মৃত্যুকে কেন সম্মান জানাচ্ছে? কারণ সেখানে রাগ দ্বেষ লোভ মোহ এসব কোনো কিছুই কাজ করে না, সেখানে একটা মুক্ত মন কাজ করে। সমস্ত সংসারের মায়া থেকে মানুষ নিজেকে মুক্ত করে এক সমাহিত হয়ে ধীরে ধীরে সে মৃত্যুকে বরণ করে। উপনিষদে দেখুন সেখানে সন্ন্যাসীদেরকে স্বেচ্ছা মরণের অধিকার দেওয়া হয়েছে। কঠ উপনিষদে বলা হচ্ছে তুমি যদি জলে ডুবে মরতে চাও কিংবা আগুনে পুড়ে মরতে চাও, তোমার এই আত্মহুতির এই সংকল্পে শিখাশুদ্ধ মস্তক মুন্ডন করতে হবে, যোগ্য পবিত্র ত্যাগ করে যাত্রাবিবন তোমাকে বিসর্জন দিতে হবে, তারপরে ভূসাহা বলে জলে তোমার শেষ আহুতিটুকু দিতে হবে, কিংবা অনশনে থেকে ক্রমিক মৃত্যুকে বরণ করতে পারো, জলে প্রবেশ করতে পারো, আগুনে পুড়ে মরতে পারো, কিংবা যুদ্ধের সময় সমস্ত বীরদের সামনে দাঁড়িয়ে প্রতিপক্ষের অস্ত্রাঘাতে
অস্ত্রাঘাতে মৃত্যু বরণ করতে পারো, যেমন বিশ্ব করেছেন, বা চিরকালের মতন তুমি মহাপ্রস্থানের পথে বেরিয়ে যেতে পারো, অথবা এই শেষেরটি শুনলে আপনারা একটু চমকে উঠবেন, এই যে শেষের সেখানে বলা হচ্ছে এই বৃদ্ধাশ্রমে বনে চলে যাওয়া, যেটা প্রাচীনকালের এই বৃদ্ধাশ্রম, আজকাল যে আমরা বৃদ্ধাশ্রমে যাই বা আমাদের প্রাচীন বৃদ্ধ পিতা মাতা আত্মীয় স্বজনকে যে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই আমরা বা তারা স্বেচ্ছায় সেখানে যায়, এটাও কিন্তু এক ধরনের মৃত্যু বরণ, যাকে আমাদের ভারতবর্ষ মর্যাদা দিয়েছেন বা স্বীকার করেছে। এই বৃদ্ধাশ্রমে যাওয়াটাও কিন্তু এক ধরনের ধীরে ধীরে মৃত্যুকে বরণ করা, সংসারের সমস্ত মায়া আসক্তির থেকে নিজেকে কাটিয়ে নিয়ে এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করি। তার একটা সংসার ছিল, বাড়ি ঘর ছিল, তার পুত্র পরিবার আত্মীয় স্বজন ছিল, সেখান থেকে সে নিজেকে উইথড্র করে তার সংসার, তার বাড়ি ঘর, তার সম্পদ সমস্ত কিছুর থেকে সে ডিট্যাচ হয়ে একটা অন্য জায়গায় অন্য পরিবেশে ছোট্ট একটা গণ্ডির মধ্যে সে নিজের আশ্রয় নিল এবং সেখান থেকে সে বাস করে মৃত্যুর দিনের অপেক্ষায় রইল, ধীরে ধীরে এক পা করে মৃত্যুর দিকে এগিয়ে চলল। এই অর্থেই বৃদ্ধাশ্রম কিন্তু এক ধরনের ইচ্ছা মৃত্যুর মর্যাদা লাভ করেছে। দেখুন, সেই মহাভারতে ধৃতরাষ্ট্র এবং গান্ধারী যখন বনে যেতে চাইলেন, অর্থাৎ তারা যখন সংসার ত্যাগ করে, গার্হস্থ ত্যাগ করে বানপ্রস্থী হতে চাইলেন, তখন তাদের সঙ্গে জননী কুন্তি এবং বিদুরও তাদের সঙ্গে গেলেন। এরা কোথায় গেলেন? আমাদের আধুনিক ভাষায় বৃদ্ধাশ্রম। এবং সেখানে পাণ্ডবেরা সবাই মিলে তাদেরকে এগিয়ে দিয়ে রেখে এলেন, যেমন আজকালকার দিনে ছেলে মেয়েরা তাদের বাবা মাকে ওই বৃদ্ধাশ্রমে গিয়ে রেখে আসেন, এবং সেখানেও যেমন মাঝে মাঝে ছেলে মেয়েরা কখনো সখনো গিয়ে বাবা মার খোঁজ খবর নিয়ে আসে, আমরা এখানেও দেখছি মহাভারতে যুধিষ্ঠির এরকম, এরা মাঝে মাঝে গিয়ে তাদের খবর নিতেন, ওই বনে কোথায় আছেন, কিভাবে আছেন। এটা পুরোপুরি আধুনিক বৃদ্ধাশ্রমেরই সেই আরেকটি প্রাচীন রূপ, এই বনা এই বনে চলে যাওয়া কিংবা সন্ন্যাস গ্রহণ করা। এই যে শান্ত মৃত্যুর পথটাকে ক্রমিক ভাবে বেছে নেওয়া, তারও এই মহাভারতে একেবারে প্রথম দিকে চলে যান, ব্যাসদেব এসেছেন সত্যবতীর কাছে, তার জননী সত্যবতীর কাছে এসে বলছেন, মা পৃথিবী গত যৌবনা হয়ে গেছে, আপনি চলুন। কারণ তিনি বুঝতে পাচ্ছেন এই কৌরব সংসারে এবার যারা বড় হচ্ছে তাদের মধ্যে ঈর্ষা লোভ এমন ভাবে বাসা বেঁধেছে, সেখানে যদি সত্যবতী যে মর্যাদা নিয়ে এতদিন আছেন, তিনি সেই মর্যাদা তার আর থাকবে না, তিনি পদে পদে অপমানিত হবে। খুব ভালো করে এই জায়গাটা লক্ষ্য করুন, আপনাদের চেনা লাগছে কিনা, খুব চেনা লাগছে কিনা। কি বলছেন ব্যাসদেব এসে তার জননীকে, যে পৃথিবী গত যৌবনা হয়েছে। আসলে পৃথিবী তো যৌবন হারায় না, পৃথিবী চিরকালই নবীন, যে যৌবনে আছে তার কাছে পৃথিবী চিরকালই যৌবনবতী, আর যে বৃদ্ধ হয়ে এসছে তার দৃষ্টিতে পৃথিবী যেন গত যৌবনা হয়েছে। যাদের যারা বৃদ্ধত্বে পৌঁছেছে তাদের কাছে, আর যারা নতুন যৌবন উদ্ধত হয়ে উঠেছেন, এদের দুজনের মধ্যে একটা জেনারেশনের গ্যাপ হয়েছে, একটা মূল্যবোধের তফাত বা গ্যাপ হয়েছে। ফলে পদে পদে প্রায়শই আমরা দেখি তারা অসম্মানিত হচ্ছেন, অপমানিত হচ্ছে,
তাদের মূল্যবোধের সাথে নবীনদের মূল্যবোধের একটা ভীষণ আঘাত সংঘাত তৈরি হচ্ছেন এবং পদে পদে তারা বিপর্যস্ত হচ্ছেন, অসম্মানিত। এই অসম্মানিত যাতে আর বেশি না হন, যাতে যে মর্যাদা নিয়ে সত্যবতী এতদিন কুরু পরিবারকে শাসন করে এসেছে, এই হস্তিনাপুরের মর্যাদা ধরে রেখেছে একচ্ছত্র হয়ে, সেই মর্যাদা তার আর থাকবে না। তিনি যে কোনো সময় অসম্মানিত হতে পারে। আর সত্যবতীর মতন একজন মর্যাদা সম্পন্ন রমণী যদি অসম্মানিত হন, সেটা হবে তার কাছে মৃত্যুর সময়। সেটার থেকে রক্ষা করার জন্যই ব্যাসদেব তাকে নিয়ে বলেন, তুমি চলো আমার সঙ্গে, আমার আশ্রমে থাকবে, সেই বনে চলো। আরো ভালো করে লক্ষ্য করুন, সত্যবতী তার পুত্রের কথা স্বীকার করে রওনা দিয়ে তিনি একা গেলেন না, সঙ্গে তার দুটি পুত্রবধূকেও কিন্তু সঙ্গে নিয়ে নিলেন, অম্বিকা এবং অম্বালিকা, যারা চিরকাল তাদের শ্বশ্রুমাতার অভিভাবক করতে পরম নিশ্চিন্তে দিন কাটিয়ে এসেছে। তিনি জানেন, রানী সত্যবতী জানেন যে রাজমাতা, তিনি যদি চলে যান তাহলে এই দুজনের জীবনও কিন্তু ভীষণ বিপর্যস্ত হয়ে পড়বে। সেই জন্য তিনি ওই বধূদেরকেও তার সঙ্গে নিয়ে পুত্রের হাত ধরে তিনি বনাশ্রম। তাহলে ব্যাসদেব কি করলেন আসলে আধুনিক ভাষায়, যাতে তার মা তার সংসারে আর অসম্মানিত না হন, সে কারণে তিনি এবং তার ভাতৃকল্প সেই দুই রানী দুই অম্বিকা এবং অম্বালিকা তাদেরকে তিনি সঙ্গে নিয়ে এলেন। অর্থাৎ এরা বয়প্রাপ্ত হলে, অর্থাৎ বেশি বয়সে সংসারের মায়া কাটিয়ে তারা বৃদ্ধাশ্রমে চলে এলেন। কি কারণে এলেন? যাতে তারা সংসারে থেকে আর অসম্মানিত না হন। ঘটনাটা খুব চেনা না? এই যে বৃদ্ধাশ্রমে আসা, এটাও কিন্তু সমস্ত সাংসারিক আসক্তির মূল উচ্ছেদ করে একটা অন্য জায়গায় চলে আসা, এবং সেখানে সেই মৃত্যুর জন্যই কিন্তু অপেক্ষা করে। সংসারে থাকলেও এক মৃত্যু হবে আর এখানেও মৃত্যু হবে, দুয়ের তফাত আছে। সংসারে থেকে তার পদে পদে অসম্মানজনক মৃত্যু হবে, এই অসম্মানজনক মৃত্যুর ফলে একদিন হয়তো তিনি এই অসম্মান সহ্য না করে আত্মহনন করতে পারেন, বা লোকে আর তখন আত্মহননের পথ বেছে নিতেও পারে অসম্মানিত, যাতে অসম্মানিত হয়ে তিনি রাগ দ্বেষ ইত্যাদি কারণে মৃত্যুকে বরণ না করেন, বরং শান্তভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে একটু একটু করে এগিয়ে যেতে পারেন, শান্তভাবে মৃত্যুকে বরণ করতে পারেন। এই জন্যই আমাদের সমস্ত গার্হস্থ জীবনের শেষে বানপ্রস্থ এবং সন্ন্যাসে বিধান দেওয়া আছে, অর্থাৎ আসক্তি ত্যাগ এবং শান্তভাবে মৃত্যুকে বরণ। এই এই যে ব্যাপারটা, এখানেই কিন্তু আমাদের শাস্ত্রকারেরা ইচ্ছা মৃত্যুতে সম্মতি জানাচ্ছেন এবং তারা শান্ত সমাহিত মরণের জন্য একটা ক্রমিক উপায়ের অনুমোদন করেছে। অর্থাৎ তুমি একটা ক্রমিকতার মধ্যে দিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাও। কেন এই ক্রমিকতা, কেন একবারে ঝাঁপিয়ে পড়ে মৃত্যু নয়? কারণ মরতে গিয়ে হঠাৎ যদি তোমার মনে হয় বা বেঁচে থাকার একটা ইচ্ছে আবার জাগে, তাহলে ওই ইচ্ছেটা চরিতার্থ করার সুযোগটাও থাকে ক্রমিক শান্ত সমাহিত মৃত্যু বরণের মধ্যে। অর্থাৎ তুমি যদি ভাবো
যে আমি মরতে মরতে যদি ভাবো যে আমি মরব না, তাহলে স্বচ্ছন্দে আবার জীবনে ফিরে আসতে পারো, ভোগেচ্ছা থাকলেও আবার ফিরে যেতে পারো, কিন্তু অনিচ্ছা নিয়ে লোভ কাম দেশ মোহ ইত্যাদির দ্বারা তাড়িত হয়ে মৃত্যুর পথে যেও না। ইচ্ছা মৃত্যুর সংকল্প নিলে আমরা আপস্তম্ভের ধর্মসূত্রে দেখছি, সেখানে পরিষ্কার বলা আছে, যদি কেউ ইচ্ছা মৃত্যুর সংকল্প নেয় তাহলে তুমি প্রথমে ধীরে ধীরে নিজের খাবারের পরিমাণ কমাতে থাকো, তারপরে তুমি শক্ত খাবার ছেড়ে দিয়ে কেবলমাত্র জল বা ফল খাও, তারপর ওই ফলটাও বর্জন করে গাছের পাতা খাও, তারপর ছেড়ে দিয়ে তুমি শাক জাতীয় জিনিস খাও, তারপর সেটাও ছেড়ে দিয়ে তুমি কেবলমাত্র জল পান করে বেঁচে থাকো। তত মূল ও ফলেই পর্ণেই স্ত্রীণই রীতি বর্তায়ন চরে, অর্থাৎ প্রত্যেকটা পর্যায়ে তুমি আহার বর্জন করতে করতে শরীরকে শোষণ করে ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাপে ধাপে দুর্বল হতে দুর্বলতর হতে হতেই মৃত্যুকে বরণ করো। মাঝপথে যদি তোমার আবার ফিরে আসার ইচ্ছে হয় তাহলে তুমি পূর্ণ আহার গ্রহণ করে সবল হয়েও আবার জীবনে ফিরে আসতে পারো। অর্থাৎ এই যে জল খেয়ে এবং শেষে জলটুকু বন্ধ করে একমাত্র আকাশ, এই আকাশ গ্রহণ করে তুমি তোমার এই পাঁচ ভৌতিক দেহ বিলীন করে দাও ক্রমান্বয়ে, অর্থাৎ তুমি ভূমিজাত বস্তু থেকে জল, তারপরে হাওয়া, তারপর আকাশের আশ্রয় গ্রহণ করো। আর যদি তুমি ইচ্ছা মৃত্যুকে ত্বরান্বিত করতে চাও তাহলে তুমি একটু দ্রুততার সাথে এগোতে পারো, কিন্তু সেখানেও একটা ক্রমিকতা, অর্থাৎ একটা ক্রমিকতা যেন সেখানে থাকে। হ্যাঁ, তুমি একেবারেই একসঙ্গেই তুমি ধীরে ধীরে খাবারের পরিমাণ না কমিয়ে তুমি সপ্তাহ বর্জন করে দিতে পারো, একবার তুমি একেবারেই জলে চলে আসতে পারো, কিন্তু একটা ক্রমিকতা তোমাকে সাজতে হবে। অর্থাৎ কোনো সময় যদি তোমার বাঁচার ইচ্ছে হয় তাহলে তোমার ফিরে আসার উপায়টা যেন থাকে। অর্থাৎ সব সময় বলছি যে এই জীবনটা যেহেতু তুমি কাউকে দিতে পারো না, অতএব এই জীবনটাকেও তুমি কাটতে পারো। আর এই জীবন মর্তে আমাদের শাস্ত্র বা বেদান্তে বলা হয় যে শরীরটা তুমি নও, এই মন বুদ্ধি তুমি নও, তুমি হচ্ছে চেতন স্বরূপ, তোমার তো মৃত্যু নেই, তুমি শরীরের মৃত্যু চাইছো। আর এই শরীরটা হচ্ছে একটা মাধ্যম যার মধ্যে দিয়ে তুমি সেই চেতনকে সেই পরমকে আস্বাদন করতে পারো। সেই জন্য যা তোমার নয় তাকে তুমি শেষ করতে পারো না, এইটাই হচ্ছে সব আসল কথা। এখানে আমাদের শাস্ত্রীয় ভাবনা রয়েছে, এখানে একটা তপস্যা কৃচ্ছ সাধনতাও কিন্তু সেই জন্য রয়েছে। অর্থাৎ ক্রোধ ক্ষোভহীন ভাবে মৃত্যুর তপস্যায় শান্ত হয়ে তুমি মৃত্যুকে এক দার্শনিক সমাপতনের মধ্যে দিয়ে গ্রহণ কর, এইটা হচ্ছে আমাদের ইচ্ছা মৃত্যুর বা কার। আবার দেখুন যে উমা আমার, তিনি শিবের তপস্যায় বসেছেন, কি তপস্যা কঠিন, তিনি কোনো কিছু খাচ্ছেন না, জল পর্যন্ত না, তিনি গাছ থেকে যে পাতা ঝরে ঝরে পড়ছে সেই পাতা, ঝরে পড়া পাতা তিনি খাচ্ছেন। এই ঝরে পড়া পাতাকে বলা হয় পর্ণ, এই পর্ণ যা ছিঁড়ছেন না পড়ছেন না সেই জন্য সে এক সময় তিনি সেই পর্ণ ভোজনও ত্যাগ করলেন, তার থেকে তার নাম হল অপর্ণ। তদাপ পর্ণ কীর্ণ মত প্রিয়ং বদং বদন্ত পর্ণেতি চেতং পুরাবিদা, এই হিসেবে তার নাম হয়েছে পর্ণ, ভোজন ত্যাগ করেছেন বলে তার নাম হয়েছে অপর্ণ। অর্থাৎ
চ্যুত পর্ণ তিনি প্রথমে ভোজন করছেন, গাছ থেকে ঝরে পড়া পাতা, একসময় তা খাওয়াও তিনি গ্রহণ করছেন। এটা হচ্ছে ধীরে ধীরে তিনি শান্তভাবে সেই পরমকে জীবনে লাভ করার জন্যই নিজেকে মৃত্যুর মধ্যে মৃত্যুকে বরণ করছে। এইটা হচ্ছে একটা কৃচ্ছ সাধনের সাথে ইচ্ছা মৃত্যুর একটা অন্যয়, একটা যোগ। এটা কোনোভাবে আত্মহত্যা বলা হয় না, অর্থাৎ জীবনের স্পৃহা সেখানে সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে এসেছে। এই এইটা হচ্ছে সম্পূর্ণ জিনিস। আর কোথায় এই আমাদের প্রাচীন শাস্ত্রে কিন্তু ইচ্ছা মৃত্যু বা মৃত্যুকে বরণের কিছু স্বাধীনতা দেওয়া হচ্ছে, কে বরণ করতে পারে? এই একে বলা হচ্ছে কৃপা মৃত্যু, তুমি মৃত্যুকে বরণ করতে পারো। কে পারবে? যে খুব বৃদ্ধ হয়ে গেছে, যার জীবনের আর কোনো আশা নেই, কিংবা তার সে খুব অসুস্থ, কিংবা তার সূচি জ্ঞান লুপ্ত হয়ে গেছে, তার সূচি শৌচ জ্ঞান নেই, তার কারণ ধরুন একেবারে মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, তার একেবারে কোন রকম জ্ঞানই নেই, কোনো ভালো মন্দ কোনো জ্ঞান নেই, মস্তিষ্ক পুরো বিকৃত তার, কিংবা ডাক্তার যাকে বলছে, চিকিৎসক এসে বলছেন এর আর বাঁচার কোনো উপায় নেই, সে আর কোনোভাবেই কোনো ওষুধেই সে আর বাঁচবে না, ডাক্তারি ভাষায় যাকে বলা হয় জবাব দিয়ে দেওয়া, সেরকম অবস্থা। এরকম অবস্থায় মানুষ কিন্তু মৃত্যুকে বরণ করতে পারে। বৃদ্ধ শৌচ স্মৃতির লুপ্ত প্রত্যাখ্যাত বিষক্রিয়া, এইরকম মানুষ সে কিন্তু আত্মহত্যা করতে পারে, পাহাড়ে গিয়ে ঝাঁপ দিয়ে মরতে পারে, নিজেকে পুড়িয়ে মরতে পারে, ইচ্ছে হলে খাবার বন্ধ করে অনশনে মরতে পারে, এবং সেই ক্ষেত্রে শাস্ত্র কিন্তু তার শ্রাদ্ধের বিধান দিয়েছে। এক আত্মহত্যা যে করেছে কামের বসে, লোভের বসে, মোহের বসে, তার শ্রাদ্ধের বিধান নেই। কিন্তু এই সকল ক্ষেত্রে যা একটু আগে আমরা আলোচনা করলাম, যারা যাদের শারীরিক অবস্থা এতটাই খারাপ, বিকৃত মস্তিষ্ক, যিনি খুব বৃদ্ধ হয়ে গেছে, কিংবা চিকিৎসকরা যাকে আর যার মধ্যে আর বাঁচার কোনো আশা দেখছেন না, তারা যদি আত্মহত্যা করেন তবে তাদের শ্রাদ্ধ করার বিধান কিন্তু আমাদের শাস্ত্র দেওয়া হচ্ছে। অর্থাৎ এই ধরনের আত্মহত্যাকে আমাদের শাস্ত্রকারেরা স্বীকার করছে। এইখানে আমাদের এই অভিমতটা বুঝতে হবে যে প্রতিহত কামনার ক্রোধে সে কিন্তু আত্মহত্যা করছে না, তার শাস্তি আছে, তার আন্তঃষ্টিক পারলৌকিক সমস্ত ক্রিয়া বন্ধ, তার জন্য কেউ অশ্রুপাত করতে পারবে না, এবং কেউ যদি তা করে তাকে পর্যন্ত শাস্তি পেতে হবে। এমনকি আমরা দেখছি কৌটিল্য পর্যন্ত আত্মহত্যা বা আত্মঘাতীকে সমর্থন করেন না, তিনি পর্যন্ত বলেছেন এরকম কেউ যদি আত্মহত্যা করে তাহলে শবদেহ কেউ অন্যরা স্পর্শ করবে না, দড়ি দিয়ে বেঁধে ওই এরা এসে চামার বা ওই ধরনের ডোম, তারা এসে চণ্ডালেরা এসে তার পায়ে দড়ি দিয়ে বেঁধে তাকে টানতে টানতে নিয়ে তাকে কোথাও গিয়ে তার দাহ করবে বা তাকে ফেলে রাখা হবে কি, এবং এই ধরনের মানুষের কেউ শ্রাদ্ধ করতে পারবে? যদি কেউ এই ধরনের মানুষের শ্রাদ্ধ করে তাহলে সমাজে সে পতিত হবে। এইখানেই আমাদের জিনিস বলছে মেধাতিথির আবার একটা বিধান আছে। মেধাতিথি বলছেন স্বেচ্ছা বরণের তিনি কিন্তু একটা বিধান দিয়েছেন। আমাদের মনুসংহিতার যিনি টিকাকার মেধাতিথি, তিনি বলছেন যে যে বৃদ্ধ মানুষ হয় তার যদি চিকিৎসা কোনো আর না থাকে, মহাব্যাধি যদি হয় এবং তার আয়ুর আর কোনো আশা নেই, তার শরীর জীর্ণ হয়ে গেছে বা বিকৃত হয়ে গেছে, তার মস্তিষ্ক ঠিক নেই, যে কথাগুলো আগে বললাম,
তাহলে সে কিন্তু স্বেচ্ছা মৃত্যু নিতে পারে। এই ক্ষেত্রে বলে অর্থাৎ জীবনী শুদ্ধ রুদ্ধ হয়ে হাত পা চলছে না, জরা ব্যাধিতে দীর্ণ হয়ে গেছে, তাদের ইচ্ছা মৃত্যুর বিধান রয়েছে। আর যার বেঁচে থাকার ইচ্ছাটাই চলে গেছে, সেও ইচ্ছা মৃত্যুর পথ নিতে পারে। তবে এই ইচ্ছা মৃত্যুর পথের মধ্যে যে ক্রমিকতা আছে সেখানে কিন্তু আড়ম্বর, সে ধীরে ধীরে শান্তভাবে অনাড়ম্বর ভাবে সে মৃত্যুকে বরণ করবে। আড়ম্বর নেই এই কথাটার একমাত্র ব্যতিক্রম রয়েছে খালি মহামতি ভীষ্মের ক্ষেত্রে, তাকে আমরা দেখছি, আমরা আলোচনায় আসব। তিনি যখন মৃত্যু বরণ করলেন তখন তাকে দেখলাম একটা বিশাল শোভাযাত্রার মধ্যে আড়ম্বরের সঙ্গে তাকে নিয়ে, যেহেতু তার ইচ্ছা মৃত্যু প্রথম থেকে ঘোষিত ছিল সেই জন্য মহাকাব্যিক একটা আড়ম্বর, মহাকাব্যিক আড়ম্বর তাকে আমরা সেখানে লক্ষ্য করেছি, সেটা তার মধ্যে আছে, সেটাকে আমরা দেখেছি। রামায়ণের মধ্যেও কিন্তু এই ইচ্ছা মৃত্যুর ব্যাপারটা আমরা পাই। রামায়ণের মধ্যেও এই ইচ্ছা মৃত্যুর ব্যাপারটা কেমন ভাবে আছে সেই আলোচনাও আমরা করব, তবে এটা করব আমরা আগামী পর্বে। আজকে এতটুকু, সবাই ভালো থাকবেন, নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম। Na na na।